আরে হাসান জামিল, তোরে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই তো আমি কিছু, তোরে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই তো আমি কি জবাব দিব। ও যুবক, তুমি কি জবাব দিবা ভাই আমার কলেজার টুকরা সন্তানেরা? ও মা, তুমি কি জবাব দিবা? ও বাবা, আপনি কি জবাব দিবেন বলেন? কি বুঝি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য বলেন? পুঁজি তো আছে, পুঁজি যে নাই তা না, আমাদেরও পুঁজি আছে, সেই পুঁজি হইল গুনার পুঁজি, গুনা গুনা গুনা, চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারেন না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারেন না, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছে, আলাম ইয়াকনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, ইমানদার আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? আর কত আর কত আর কত আর কত, এর যুবক তুই ভাবিস না আল্লাহ তোকে চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, না রে বাপ না না, কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কে জানে কার মৃত্যুর ডাক কখন চলে আসে, এখানে এমন গাফেলও তো থাকতে পারে তার খবর নাই, অথচ তার কাফনের কাপড় দোকানে চলে আসছে, এমনও তো হইতে পারে কালকেই খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, কোন ভরসা এইভাবে গুনাহ করতেছি, কোন ভরসা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, আম্মা জান আয়েশা কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আহ আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম তাইলে আমার আর হিসাব দেওয়া লাগতো না আল্লাহর কাছে, আরে এমন চিন্তা তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের ভয় আছে আর ফিকির আছে, কেন রে ভাই? আরে তারা তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না, কে গ্যারান্টি দিল যে কবরে আজাব হবে না, কেন এত উদাসীন হয়ে গেছি বলেন? কোনো চিন্তা নাই, গুনাহ করছি তো করছি, করছি তো করছি, আরে জালিম কার নাফরমানি করতেছ একটু চিন্তা তো করো, ওই মালিকের যিনি আমাদেরকে এত এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আরে কত ভালোবাসেন, আমি আর আপনি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, আরে আমার মালিক কত ভালোবাসেন, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাসের অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরিয়া না যাই, কেন ভালোবাসবেন না, কেন ভালোবাসবেন না? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া বলেন তো দুনিয়ায় আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া মা সবচেয়ে বেশি ভালোবাসেন, কত ভালোবাসেন এটা মা জানেন, মার কলিজা আল্লাহ কত মায়া দিছেন, আর আল্লাহ জানেন যে মাকে বানাইছেন, আমি কি বলবো? তবে মাসআলা থেকে কিছুটা আন্দাজ করতে পারি, যেমন একটা মাসআলা, কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে, বলে কেন বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিছে সন্তানকে দাফন করে বাবার উপরে ওঠার ক্ষমতা আছে, কিন্তু মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না, কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, বরং নিজেও সন্তানের সাথে লাশ হয়ে শুয়ে পড়বে, এরা দোস্ত মার কলি যায় যে এত মায়া কেন? জিজ্ঞেস করি কেন? মা আমার চোখ বানাইছে বলে, মা আমার কান বানাইছে, হাত পাও কিচ্ছু বানাইছে, কিচ্ছু বানান নাই,
অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন তাতে মার কলিজায় এত মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত